বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্ত করে বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বুয়েটের শিক্ষার্থীরা। সকালে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। এ সময় শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ফারদিন হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান। এই হত্যাকাণ্ডের চলমান তদন্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে সবাইকে ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান বুয়েট শিক্ষার্থীরা। মানববন্ধনে নিহত শিক্ষার্থী ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন অংশ নেন। আমার তিনটি সন্তান ধূমপান কেন, ধূমপানের ধোঁয়াটা পর্যন্ত নিতে পারে না। আমার সন্তান লিখবেন কখনো যদি কেউ দেখে থাকেন বা কোনো মাধ্যমে, আমার সন্তান এই বুয়েট ক্যাম্পাসে ছিল, আমার সন্তান উদ্ভাসের টিচার, আমার সন্তান হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে যেত, আমার যে সকল জায়গাগুলোতে যেত, কেউ যদি কোথাও আমার দেখে থাকে ইয়াতে ফারদিনুর সিয়ার পার্কে ধূমপান যে না পান করে সে ফেন্সিডিল আসক্ত হওয়ার প্রশ্ন আসে না। সাত দিন হয়ে গেল তার মৃত্যুর যে তারিখ দেখাচ্ছে প্রায় 10 দিনের কাছাকাছি, তো এখনও আমরা কিছু জানতে পারছি না। আমরা এই একরকম আমাদের উদ্বিগ্নতা থেকে এবং আবেগ থেকে আমরা এখানে দাঁড়িয়েছি।